টাকা বাকি লোক দেওয়ার জন্য তারা সেই সুযোগ দেয়নি। উপরন্ত পার্লামেন্টে সংসদের সেই এমন ভাষায় কথা বলেছেন যে ভাষা আসল মধ্যে গ্রহণযোগ্য নয় এবং এই সরকারের সম্পূর্ণ অধিকার আছে এবং এদের দায়িত্ব যে তারা যে কোনো আজকে এই সরকারকে খুব পরিষ্কার ভাষায় এই গণতন্ত্রকে আমরা বলে দিতে চাই যে দেশরজ্জু বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসায় পাঠানোর ব্যবস্থা করুন। আর তা না হলে এই আজকে আন্দোলন শুরু হল গণআন্দোলনের মধ্য দিয়ে এই আন্দোলন আপনাকে আমরা পরিচিত করবে। এটা আমাদের জীবন মরণের সমস্যা, আমাদের অধিকারের সমস্যা। 1971 সালে আমরা যে ভারতের যুদ্ধ করেছিলাম সেই শব্দকে বাস্তবায়ন করার বাঙালি নেতৃবৃন্দ, দেশব্যাপী গণ অনশন কর্মসূচি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গ্রহণ করেছি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। রাজধানীর এবার কেয়ার হসপিটালে তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি, তার দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের দাবি রয়েছে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে যেন তাকে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়। সংগ্রামী নেতৃবৃন্দ, এখন পর্যন্ত আমরা সেই ধরনের কোন সুযোগ পাই নাই। তিনি নির্যাতিত, তিনি অত্যাচারিত এই জাতিবাদী শাসকদের কাছে। আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, দোয়া করি ভাই আপনারা একটু সরেন না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং তার নেতৃত্বে এই জাতিবাদী শাসনের বিরুদ্ধে দুর্বার গৌর আন্দোলন গড়ে তুলবেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকে দেশের বাইরে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ রয়েছে এবং তার এই ধারাবাহিকতা আজকে আমাদের দাবির প্রতি সমর্থনকারী
আসবে। কেন্দ্রীয়ভাবে আমরা আমাদের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি গ্রহণ করবে। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাই, নির্দেশনা রয়েছে আমাদের নেতৃবৃন্দের যে আমরা এই অফিসের ভিতরে এবং ফুটপাতের মধ্যে আমরা সবাই বসে এই কর্মসূচি পালন করব। দয়া করে আমি মিডিয়া কর্মীদের পাশাপাশি পুলিশের আমাদের অনেক নেতা কর্মী আপনারা দাঁড়িয়ে আছেন, কথা শোনেন, দেখাতে পারি ছবি নিবেন না। রাস্তার দুই পাশে ফুটপাত রয়েছে, সেখানে আপনারা বসে পড়বেন। কেন আপনারা দাঁড়িয়ে আছেন আমি বুঝছি না। আপনাদের দাঁড়িয়ে থাকার কারণে আমাদের ডিস্টার্ব করতে পারে, সেই জন্য আমি আপনাদের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দুই পাশে বসে পড়ুন, দুই পাশে বসে পড়ুন। আর এখানে এখানে আমি আমার ভাই এবং সালামে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেই ম্যাটে বসবে।